জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ফের শামশেরগঞ্জ থানায় বড় সড়ো সাফল্য। এবার একটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। বুধবার গভীর রাতে শামশেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃত ওই ব্যক্তির নাম ইসরাফিল শেখ, বয়স আনুমানিক 37। বৃহস্পতিবার ধৃত ব্যক্তিকে 7 দিনে পুলিশ হেফাজতে আবেদন নিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ। কোথা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে এসে কোথায় পাচারের চেষ্টা করছিল এবং আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানা পুলিশ।